আর যেই ব্যক্তি অদৃশ্য সম্পর্কে কোনো কিছু জানার দাবি করবে সে হচ্ছে তাগুত। কেউ যদি দাবি করে যে আমি চোখের আড়ালের খবর রাখি, আমি আপনার মনের কথা বলতে পারি, আপনার ভবিষ্যতের কথা বলতে পারি, আপনি কোথেকে এসছেন বলতে পারি, আপনি কি উদ্দেশ্যে এসছেন বলতে পারি, আপনার হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে, আপনার ছেলে হারিয়ে গেছে অমুক জায়গায় আছে, আপনার টাকা পয়সা চুরি করেছে অমুক করেছে, আপনার গরু চুরি হয়েছে তো গ্রামে নেই অমুক গ্রামে আছে, ইত্যাদি পূর্ব দিকে আছে পশ্চিম দিকে আছে, এগুলো খুব চলে আমাদের বাঙালি সমাজে, তাই না? আর তারপরে এগুলি যদি যারাকে জাদুকর বলা হয় বা গণক বলা হয় তারাই যদি দাবি করতো তো যাক, ওরা তো কাফের মুশরিক, জনগণও জানে। কিন্তু মুসলিম সমাজের যারা ধর্মগুরু বিদাতি মোল্লা তারা দাবি করে যে আপনার টাকা পয়সা হারিয়ে গেছে, তো হুজুররা বলতে পারে চাল পোড়া দিয়ে আপনার চোর বের করে দিতে পারে, চাল পোড়া খাবি। হ্যাঁ, সব আছে না আমাদের দেশে? জি হ্যাঁ, এখানে এসে অনেকে টাকা পয়সা হারিয়ে গিয়ে আমাদের কাছে আসে, মনে করে যে আমাদের দেশে হুজুর হয়তো এগুলো বলে, তো এখানেও মনে হয় পাওয়া যায়, কিন্তু জানে না যে এখানে তো মুশরিক নেই, আমাদের দেশে তো মুশরিক হুজুর আছে। হ্যাঁ, আর তাগুত হুজুর আছে, কারণ তাগুত চার নম্বর তাগুত হচ্ছে যেই ব্যক্তি গায়েব জানার দাবি করে যে আপনার চোর ধরিয়ে দিতে পারবো, কে চুরি করেছে বা চুরি করা মাল কোথায় আছে বলে দিতে পারবো, সে হচ্ছে তাগুত। এইরকমে যারা এই রকমের বিশ্বাস রাখবে যে এমনও আল্লাহর সৃষ্টি আছে, জিন হোক অথবা মানুষ হোক বা ফেরেশতা হোক, যারা অদৃশ্যের খবর রাখে এই বিশ্বাস রাখে, তারা তাগুত, তারা সীমা লঙ্ঘনকারী, ওরাও সামিল। তো শেখ এই জন্য বলছেন যে যেই ব্যক্তি গায়েব অদৃশ্য সব কিছু জানে না, সেই আন সামান্য কিছু একটা দুটা খবর বলতে পারে, আপনার এই বিবাহে মঙ্গল আছে কি নেই যদি কেউ দাবি করে বলে দিতে পারবো, হাত দেখে আমরা বলে দিতে পারবো, হ্যাঁ আপনার এই সফর মঙ্গল হবে কি না, বিদেশ যাচ্ছেন, হ্যাঁ আপনি এতে সফল হবেন কি হবেন না, যদি দাবি করে। আজকাল যারা বিদেশে আসে ওরা ওই রাস্তা পথে ফুটপাথে অনেক গণককে হাত দেখায়, হ্যাঁ ভাগ্য পরীক্ষা করায়, দু চার পয়সা ইনকাম করে, এইসব করে, এগুলো হচ্ছে কুফরি কাজ এবং এরা হচ্ছে তাগুত। আর এই রকম যারা বিশ্বাস রাখে তারাও তাগুত, কারণ তারা সব হ্যাঁ একই খুরের মাথা মোড়া। এর মধ্যে কারা সামিল? শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ বলছেন, ওয়াহাজা ইয়াদখুল ফিহি সাহারা, যারা অদৃশ্য সম্পর্কে জানার দাবি করে তারা হচ্ছে তাগুত, বড় তাগুত। শুধু তাগুত না, এরা হচ্ছে রউসুত তাগুত, হ্যাঁ নেতৃস্থানীয় তাগুত, শীর্ষস্থানীয় তাগুত, মুখ্য তাগুত, এরা জাদুকররা, যারা জাদু করে কল্পনা যেমন, আর যারা তারকা দেখে ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলার দাবি করে, যে আমরা তারকা আকাশ দেখে, তারকা দেখে আকাশের অবস্থা দেখে বলতে পারি, বল কোহান, এইরকমই গণক যারা বিভিন্ন পন্থায় গণকের পেশা চালে, হাতের রেখা দেখে কেউ কিছু মন্ত্রতন্ত্র করে, কেউ জিন জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে করে, ও রাম্মালুন, রাম্মাল বলা হয় যারা জমিনে মাটিতে কিছুতে রেখা দাগ টেনে, তারপরে এইরকমই রাশি রাশি সম্পর্কে যে রাশি পরীক্ষা এইসব যারা করে, এরা হচ্ছে সমস্ত তাগুত। কুল্ল মাইয়াদাই আন্নাহু ইয়ালামুল গায়ব, আর যে দাবি করবে যে সে অদৃশ্য গায়েব জানে, চোখের আড়ালের খবর বলতে পারে, সে হচ্ছে তাগুত। আরব দেশের আলমারা মানে কি খবরই রাখে না যে ভারত বাংলাদেশ পাকিস্তানে মাদ্রাসা পড়ারা দাবি করে, হ্যাঁ পীর সাহেবেরা দাবি করে যে আমার মুরিদ হ্যাঁ কি উদ্দেশ্য নিয়ে এসছে, কোথা থেকে এসছে, কি সমস্যা এসছে, এরা ধর্মগুরুরা মাদ্রাসা পড়ারা এইসব সিরকি কুফরি দাবি করে, ওরা তা কোথায় আছে খবর রাখে না, যদি খবর রাখতো তো তাদের নাম ধরে উল্লেখ করতো, অনেকে খবরই রাখে না, কারণ আরব দেশে ওই রোগ নেই। আরব দেশে হ্যাঁ জাদুকর আছে, গণক আছে, হ্যাঁ এইরকম হাতের রেখা ই করা এইসব মেলা জাদুকর এখানে সৌদি আরবে ধরা খায়, ধরা পড়ে, কিন্তু এরা জানে না যে মোল্লা হুজুর মাদ্রাসা পড়া, আরবি পড়া, কোরআন হাদিস পড়া দাবি করে, আর তারাও গায়েব জানা দাবি করে। জি হ্যাঁ, আমাদের দেশের বড় বড় বক্তাদের, হ্যাঁ তার মধ্যে সবচেয়ে বড় একজন বক্তার কথা বলছি, কিসসা বয়ান করছে শাহজালাল সাহেবের, হ্যাঁ
আর ইবনে বতুতার তার ওয়াজে যখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম তখন তার বক্তব্য চেক করতে দিয়েছিল মদিনা ইউনিভার্সিটি থেকে আমাকে, এক একশোটা ক্যাসেট চেক করা যায়, তখন অডিওর যুগ ছিল। তাতে বলছে যে ইবনে বতুতা মরক্কো থেকে বেড়াতে সারা পৃথিবী ঘুরেছে, জানেন তো পর্যটক, হ্যাঁ মুসলিমদের সবচেয়ে বড় পর্যটক হচ্ছে ইবনে বতুতা। তো ইবনে বতুতা সারা পৃথিবী ঘুরেছে, চীন পর্যন্ত গেছে, যেখানে গেছে বিয়ে শাদী করেছে, 2010 বছর তখন না পাসপোর্ট ছিল না ভিসা ছিল, পাসপোর্ট ভিসা আজকালকার মতো হলে তো হাত পা বাঁধা, হ্যাঁ বিড়াল এক দেশ থেকে আরেক দেশ চলে যেতে পারে, মানুষ যেতে পারে না, তাই না? তো কথা হচ্ছে যে যাই হোক, গিয়ে আসামের জঙ্গলে ফেঁসে গেছে, আসামের জঙ্গলে গিয়ে ফেঁসে গেছে। ও আসামটাকে লিখেছে কামাচ্ছা লিখেছে, হ্যাঁ আসামের এটা নাম হচ্ছে কি কামাচ্ছা জানেন কিনা আপনারা, বা কামাখ্যা, ওইটাকে কেউ কামাখ্যা হকছ হিন্দিতে বলে আর ওই কামাখ্যা বলে, ওটাকে কামাখ্যা খাতে মানে আসামের জঙ্গলে ফেঁসে গেছে। তো আসামের জঙ্গলে ফেঁসে গেছে এটা কে জানে যে ফেঁসে জঙ্গল হারিয়ে গেছে, এটা কে জানবে? আল্লাহ সাহেব কেউ জানার আছে নাকি, আর কোনো শক্তি আছে? ওই বড় বক্তা সাহেব বলছে যে শাহজালাল জানতে পেরেছে। তো শাহজালালকে আলেমুল গায়েব বানাইলো না বানাইলো না, তা গতি কথা কিনা এটা। শাহজালাল জানার পর তার ভক্ত মরিদান করলো যে যাও যাও, এত বড় আমাদের হ্যাঁ পর্যটক এসছে, আসার পরে আসাম যাও, তোমার সিলেট আর আসাম তো একই ছিল তখন, তখন তো আসাম আর বাংলাদেশ আলাদা কিছু ছিল না, হ্যাঁ আসামের লোক বাংলা বলে, সিলেটের লোক বাংলা বলে, আর সিলেটি বাংলা আর আসাম করিমগঞ্জের আপনার গুয়াহাটির বাংলা একই, ওখানে হ্যাঁ একই রকমের টানটন তাদের সিলেটি ভাষা। তো কথা হচ্ছে যে যাও 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 আসামের জঙ্গলে ভূততাই হারিয়ে গেছে, তিনি তো আমার মেহমান, যাও তাহলে নিয়ে এসো, দিয়ে ছুটলো মরিদানরা গিয়ে নিয়ে আসলো। দুটা কথা জানতে পারলো, একটা হচ্ছে যে শাহজালাল গায়েব জেনে দিলেন যে কি হয়েছে ইবনে বতুতা এসেছে, আসার পর বা হারিয়েও গেছে, আর তারপরে কোথায় আছে কোন জায়গায় তাও শনাক্ত করতে পারলেন, আর তারপর ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলেন তার ভক্ত। এটা কি তাওহীদি কথা, ইসলামের কথা না শিরকি কথা? তাগতি কথা, তাগতি কথা। অমানিদ দাসায়ামিন এলমিল গায়েব, কেউ যদি আমি গায়েব জানি অদৃশ্যের খবর জানি এই দাবি করে যে অমুক হারিয়ে গেছি, এই ঘটনা যদি সত্যি এই দাবি করে তাগুত, কিন্তু এই ঘটনা মিথ্যা ঘটনা, এগুলো এগুলো অলি আউলিয়াদের নামে আর ভালো মানুষদের নামে আলেম ওলামাদের নামে আর এই সব বড়দের নামে তাদের অতিরঞ্জন করার জন্য, তাদের কবর মাজার পূজা, এই ধর্ম ব্যবসা প্যাট পেট ব্যবসা যাতে শুরু হয়, যার ফলে এগুলো গড়া কিস্সা, তৈরি করা কিস্সা। এইরকম যারা অদৃশ্য জানার দাবি করে মানুষকে ধোকা দেয় আর বলে সাইয়াহসুল্লাকুম কাজা কাজা, তোমাদের এইরকম এরকম হবে, তোমার ভাগ্য খারাপ, যেন বিদেশ তোমার দুই বিবাহ হবে, আমরা ছোটবেলায় দেখেছি হাত দেখছে সবাই, এরে তোর এখানে দুটা রেখা আছে, এরে তোর দুটো বিবাহ হবে, তোর একটা ছাড়ান হবে তালাক হবে, সব শুনেছি ছোটকাল। সাইয়াহসুল্লাক সাদা, তুমি সুখী হবে, আর কাউকে বলে যে না তুমি কষ্ট পাবে, কাউকে বলে যে তোয়াফাক ফি জওয়াজ, হ্যাঁ তোমার বিবাহ সাকসেস হবে সফল হবে, কাউকে বলে না তোমার বিবাহ সাকসেস হবে না, দাবি করে যে আমরা সব গায়েবের খবর জানি। ওয়াল গায়বু লা ইয়ালামুহু ইল্লাল্লাহ আযজা ওয়াজাল, অথচ অদৃশ্যের খবর, অদৃশ্য মানে কি গায়েব, আরবি তর্জমা বাংলা, বাংলা তর্জমা আরবি, অদৃশ্য মানে যা দেখা যায় না, দৃশ্য নয়, হ্যাঁ দেখা যায় না, শাহাদা সামনে যে আপনার আপনার দেখছেন আর আমি দেখছি এটা শাহাদা, আর এই যে দেয়ালের আড়ে আছে এটা হচ্ছে, সে দেয়ালের আড়ে হোক অথবা অতীতে কিছু ঘটেছে কিন্তু আমাদের চোখের সামনে ঘটেনি, সেগুলো গায়েব কি না অদৃশ্য? আগামীতে এক সেকেন্ড পরে পৃথিবীর কোথায় কি হবে কেউ জানে? এগুলো সবগুলি আগামী মোস্তাকবাল ভবিষ্যৎ যেগুলো সবগুলি গায়েব। জি হ্যাঁ, তো কেউ যদি দাবি করে যে আমার কাছে অদৃশ্য মানে চোখের আড়ালের কোনো কিছু সম্পর্কে জানার ক্ষমতা আছে, চাবি আছে, এটা হচ্ছে গায়েব জানা দাবি করা। আর গায়েবের কথা কেউ বয়ান করে রেখেছে ওহির মাধ্যমে আর সেটা জানা, ওইটা গায়েব নয়, কারণ ওইটা এখন কি হয়ে গেছে, জানা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু অদৃশ্য সম্পর্কে আল্লাহ পাক ওহি মারফত জানিয়ে দিয়েছেন, জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, মালাইকা আছে, মালাইকা আছে, হ্যাঁ নেকির জায়গায় যেখানে নেকি হয় রহমতের ফেরেশতা আসেন, এগুলো গায়েব নয় কি?
আমরা দেখি না ফেরেশতা, কিন্তু বিশ্বাস রাখি যে মালাইকা আছে নেকির মাহফিল, ঠিক কিনা? জিন আছে, জিনকে দেখি না কিন্তু জিন আছে, বিশ্বাস করি না করি না, এগুলো গায়েব না, এগুলো গায়েব, কিন্তু এই গায়েবগুলো কেন বিশ্বাস করি? ওয়াহিতে আছে, কোরআনে হাদিসে যদি জিনের কথা মালাইকা ফেরেশতার কথা না তো বিশ্বাস করতাম না, এগুলি আর গায়েব থাকেনি, কারণ এগুলো জানা হয়ে গেছে। দাজ্জাল আসবে, গায়েব কিনা? কিন্তু গায়েব হয়ে আছে কি? আমাদের চোখের আড়াল আছে, কিন্তু এটা গায়েব জানা নয়, যা গায়েব জানার কোনো চাবি নেই, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানাতেন দাজ্জাল সম্পর্কে, ইয়াজুজ মাজুজ সম্পর্কে যদি না জানাতেন, এই রকম কিয়ামতের বড় বড় লক্ষণ সম্পর্কে না জানাতেন, বা কিয়ামতের ছোট লক্ষণ ঘটেছে ঘটবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন, এগুলি গায়েবের কথা যা জানিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গায়েব জানতেন না, যতটুকু জানানো হয়েছে ততটুকু জানতেন, যতটুকু জানানো হয়েছে। ইন আত্তাবে ইল্লা মায়ুহা ইলাইয়া, আমি তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়, যতটা ওহী করে ততটা তিনি বর্ণনা করতেন, ওগুলো আর গায়েব থাকেনি, ওগুলো আর গায়েব। যেমন আপনাকে যদি কেউ এখন এসে বলে যে আপনার এক শত্রু হ্যাঁ নিচে দাঁড়িয়ে আছে আপনাকে ধরার জন্য, শত্রু না দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু চোখের আড়ালে গায়েব, ঠিক না, অদৃশ্যে, আপনাকে কেউ না জানালে জানতে পারতেন না, কিন্তু ওই লোক আপনার দূত এসে বলে দিলে আপনার কানে কানে যে এরকম ব্যাপার আছে, এখান থেকে বের হবেন না, আর এটা গায়েব থাকলো কি? এটা জ্ঞাত হয়ে গেল, শাহাদা জানা হয়ে গেল, একজন এসে সাক্ষী দিল, বললো যে এরকম ঘটনা, ঠিক ওই রকমই ওহী, ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েব বলি। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না মানে গায়েব জানার ক্ষমতা রাখেন না, যে গায়েব একমাত্র আল্লাহর সাথে খাস সেটা হচ্ছে গায়েব জানার চাবিকাঠি, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়েব, আল্লাহ কোরআন এখানে বলেছেন আল্লাহর কাছে একমাত্র রয়েছে গায়েবের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, সেই গায়েবের চাবিকাঠি সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর কোন মাধ্যম দিয়ে জেনে নিলেন অদৃশ্যের কথা সেটা আর গায়েব থাকলো না। যেমন আজকাল ডাক্তার মেডিকেল ডাক্তাররা পেটে ছেলে আছে না মেয়ে আছে হ্যাঁ গর্ভে বলতে পারছে না, পারছে না, পাঁচ ছয় মাসের ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে হ্যাঁ বলতে পারছে, এমনি একটা ডাক্তার এসে বলুক তো একটা মহিলাকে দেখে রাস্তা দিয়ে যাচ্ছে বলে হ্যাঁ এর পেটে মেয়ে আছে, বলুক তো এতক্ষণ পর্যন্ত গায়েব, গায়েব জানে না, গায়েব জানা তার কাছে চাবি নেই, বোঝা গেছে? কিন্তু যখন মেশিন লাগালো আল্ট্রাসাউন্ড করলো, মেশিনে বলছে যে হ্যাঁ এই যে কোন লিঙ্গ আছে দেখা যাচ্ছে, এটা ও দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু যন্ত্র দিয়ে সে দেখতে পাচ্ছে, তো তার জন্য গায়েব থাকলো না, কি হয়ে গেল? শাহাদা, অদৃশ্য থাকলো না দৃশ্য হয়ে গেল, দেখছো? দেখার পরে আপনাকে ইনফর্ম করলো, জানাইলো যে হ্যাঁ আপনার মেয়ে সন্তান আছে বা ছেলে সন্তান আছে, সে তার গায়েব থাকলো না। আল্লাহ পাক সূরা নামলের আয়াত নম্বর 65 তে ইরশাদ করেছেন, কুল হে নবী তুমি জানিয়ে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, অমায়াশরুন, আর তারা এটাও জানে না যে আইয়ানা ইউবাসুন, কখন তারা পুনরুত্থিত হবে, যারা মারা গেছে তারা এই কথাও জানে না যে কখন তাদেরকে উঠানো হবে না। আব্দুল কাদের জিলানি জানে, যাকে বড় পীর বলা হচ্ছে, গৌসে আজম, এত বড় কুফরি শিরকি কথা বলা হচ্ছে, মহান উদ্ধারকারী, না চিশতি জানে, না শাহজালাল জানে, না আবু হানিফা জানে, না শাফি মালিক আহমদ কেউ জানে না, অমায়াস জানেও না যে কোন দিন আর কতদিন বাকি আছে, কতদিন পর তাকে উঠানো হবে, কেউ খবর রাখে না। আল্লাহ কোরআনে কেন বলছেন, আপনি কোরআন বিশ্বাস করেন? কোরআনে এই কথাই বলা হচ্ছে, জি, কেউ খবর রাখে না, যেখানে নিজের খবর রাখে না যে আমাকে কখন উঠতে হবে, তো কি করে খবর রাখছে মরিদ না আসলে ওরস লাগালো আমার কাছে কিছু চাইছে আমাকে দিতে হবে, এটা যেমন জানবে কি করে আবার, হ্যাঁ যে ওদের কাছে পাওয়া যাবে, এর ছেলের প্রয়োজন, এর রোগ ভালো করা প্রয়োজন, হ্যাঁ এই অমুক গরজে এসছে কিছু দিই, এই ক্ষমতার কোথায় পেলেন যে ওই মৃতরা দিতে পারে খবর থেকে? আল্লাহ পাক সূরা জিন বলেছেন আলিমুল গায়বে, একমাত্র অদৃশ্যের জ্ঞানী আল্লাহ, আলিমুল গায়ব, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তার গায়ব অদৃশ্য সম্পর্কে কাউকে তিনি জানান না, কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি, ইল্লা মানির তাজামির রাসূল, তবে যেই রাসূলকে তিনি মনোনীত করেছেন। এই রকম আয়াতগুলো দিয়ে বিদাতি মোল্লারা যারা শিরকি আকীদা রাখে, নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, হ্যাঁ ওরা ধোকা দেয় জনগণকে যে দেখো আলিমুল গায়ব আল্লাহ, কেউ গায়ব জানে না তবে রসুল গায়ব জানেন, এখানে রসুল গায়ব জানে কথা বলা হয়নি, ফাইন ইল্লা মানির তাজামির রসুল, যে একমাত্র সেই গায়ব সম্পর্কে জানতে পারে যাকে আল্লাহ মনোনীত করেছে রসুলদের মধ্য থেকে, কতটা গায়ব জেনেছেন
কতটা তার কাছে চাবি ছিল, যে কোনো সময় যেমন রুম বন্ধ আছে, আমরা যে হলে আছি হল বন্ধ আছে, যদি আমার কাছে চাবি থাকে তো যে কোনো সময় রাতে আসি আর দিনে আসি, যে কোনো সময় আসি আসবো খুলে ঢুকে যাবো, ঠিক না? কিন্তু চাবি না থাকলে বাইরে ধর্না দিতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি গায়েবের চাবি ছিল যে কোনো সময় যে কোনো সমস্যায় জানার প্রয়োজন খুলবো জেনে নেব, এটা ছিল কি? এটার নাম হচ্ছে আলেমুল গায়ব, এই গুণ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই গায়বের ঘরে অনেক কিছু রয়েছে, তার কিছু অংশ নবী রসুলদেরকে জানিয়ে দেন, এতে নবী রসুল আলেমুল গায়ব হন না। যেন ইয়াকুব আলাইহিসসালামের ঘটনা দেখেন, ইউসুফ আলাইহিসসালামের হারিয়ে যাওয়া, ওই যে কূপে ফেললো আর বললো যে আকাল হোজ নেকড়ে বাগে খেয়ে নিছে, কত বছর পার হয়ে চলে গেছে, কাঁদতে কাঁদতে, উনি যদি জানতেন যে আমার ছেলে বেঁচে আছে আর অমুক জায়গায় আছে তাহলে কাঁদতে কাঁদতে কেন দৃষ্টিশক্তি যাবে? হ্যাঁ, দৃষ্টিশক্তি কেন যাবে? বুঝতে পেরেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গত সপ্তাহে বলছিলাম, অনেক ঘটনায় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানলে তার উপর বড় বড় দোষ চাপিয়ে দেওয়া হয়, যা জানা সত্ত্বে তিনি সাহাবাই কেরামদেরকে ঠেলে দিয়েছেন, হ্যাঁ, মরে যাওয়ার জন্য। জানছেন 70 জন সাহাবী, যাও তোমাদেরকে কোরআন শিখাইতে হবে অমুক এলাকায় যাও, ওরা এসছে মোনাফিক গুলো সব কপট কাফের, যে এইভাবে ধোকা দিয়ে নিয়ে যাবো আর রাস্তা থেকে সবগুলিকে হত্যা করে দেবো, ষড়যন্ত্র। গায়েব জানা লোক জানেন না যে ওরা ষড়যন্ত্র মিটিং করেছে অমুক জায়গায়, ওখানেও গায়েব জানছেন, খবর আছেন, তারপর এসেছে এই উদ্দেশ্যে, তাদের মনের কথা জানছেন যে এরা নিয়ে যাবে, কিছু দূরে নিয়ে গিয়ে খুন করে দিবে, হ্যাঁ, মরুভূমিতে। তারপরে রাসূলুল্লাহ 70 জন সাহাবিকে পাঠিয়ে দিচ্ছেন রাস্তা নিয়ে, 70 জন সবগুলিকে তারা খুন করছে, একজন খোড়া সাহাবি, তাও দেখেন হায়া তার মত, যারা সুস্থ যারা দৌড়াইতে পারে পালাতে পারে তারা সবগুলি খুন হয়েছে, একজন খোড়া সাহাবি, হ্যাঁ, খোড়াইতে খোড়াইতে পালিয়ে পাহাড়ে আড়ে জান বাঁচিয়ে পালিয়ে চলে এসছে। এসে রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাম বলছেন যে আমার কাছে আল্লাহ ওহী করেছেন, তার আগে ওই লোক আসার আগে ওহী হয়েছে যে তোমার সাহাবিরা যাদেরকে তুমি কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলে তাদের 69 জনকেই হত্যা করে দিয়েছে কাফেররা। তো যদি নবীকে আলমুল গায়েব বলেন তো নবীর উপর কত বড় দোষ চাপানো হবে বলেন? আপনি যদি কারো সময় একটা লোক সম্পর্কে জানেন যে ওকে ওই লোক খুন করবে, তারপর ও আরো যাচ্ছে ওর বাসায় দাওয়াত খেতে, আর আপনি কিছু বললেন না যে যাক দাওয়াত খেয়ে আস, জানছেন যে ওখানে গেলে খুন করবো দাওয়াত খেতে না, তা আপনি খুনি না, খুনি কি না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব বলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুনে নওয়াজুবিল্লাহ শরীক, তাহলে তাহলে নবীকে আলেমুল গায়েব বানিয়ে সম্মান দিলেন না নবীকে খুনি বানাইলেন? চিন্তা করেন, এরকম বহু ঘটনা আছে যেগুলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যখন গভীরভাবে পড়বেন তখন বুঝতে পারবেন যে বহু ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন, আর কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিচ্ছেন, দুটো সমন্বয় হচ্ছে, যখন আল্লাহ ওহী মারফত জানিয়ে দিচ্ছে এই ঘটছে এই ঘটছে এই হয়েছে, তখন তিনি বলছেন সাহাবীদের যে এই হয়েছে, আর যখন কিছুই জানেন না, কিছু জানেন না, কিছু জানেন না, মানুষ হিসাবে তিনি চোখের আড়ালে কিছুই জানেন না যতক্ষণ আল্লাহ না জেনেছেন ওহী মারফত। সূরা আনআমের আয়াত নম্বর 59 একটু আগে শুনালাম, তার প্রথম অংশ, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, তার কাছে গায়েবের চাবিকাঠি রয়েছে। সুতরাং যখন আলেমুল গায়ব অদৃশ্য সম্পর্কে জ্ঞানীকে একমাত্র আল্লাহ, আল্লাহর জ্ঞান, হ্যাঁ, দৃশ্যকে সামিল অদৃশ্যকে সামিল, মানে আল্লাহ যা আমাদের, আল্লাহর কাছে সবই দৃশ্য, কিন্তু আমাদের চোখের সামনে যা আছে সেটা আল্লাহ যেমন জানেন, চোখের আড়ালে যা সেটা আল্লাহর জন্য দৃশ্য, আল্লাহ সবকিছু সম্যকভাবে সমানভাবে জানেন, ঠিক না? জি, এতে যদি কেউ কাউকে শরিক করে যে আল্লাহ ছাড়াও কেউ এইরকম গোস কুতু আছে, ওলি আউলিয়া আছে বা নবী রসুল আছে, তারা চোখের আড়ালের খবর রাখতেন, অন্তরের খবর জানতেন ইত্যাদি, ভবিষ্যতের খবর রাখতেন, সব কিছু জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, অথবা আল্লাহর নেক বান্দারা মুসলিম জাতি কি করছে না করছে তাদের আমল সব পর্যবেক্ষণ করছেন, নিজের কবর থেকে দেখতে পাচ্ছেন, এইসব শিরকি বিদাতি আকীদা আছে তাদের, এইসব আকিদা যদি রাখে তাহলে আল্লাহর সাথে আল্লাহর এলমে শরীক স্থাপন করলো, এটা কার এলম? গায়েবটা আল্লাহর এলম, যখন আরেকজনকে আলেমুল গায়েব বানাইলেন তো আল্লাহর এলমে
পার্টনার শরীক স্থাপন করলেন। যে শরীক স্থাপন করে তার নাম মুওয়াহিদ না মুশরিক, মুশরিক তার নাম। ফায়াকুনু মুশরিকান, তাই নিজের ভাষায় না বলে শেখ সরিফ ফজল হাফেজ বলছেন, সুতরাং ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে আলেমুল গায়ব বলবে সে মুশরিক হবে, ওয়া তাগুতান তাগুত হবে, ওয়া কাফিরান এবং আল্লাহ পাকের কোরআনে কারিমের স্পষ্ট আয়াতগুলি অস্বীকারকারী সেজন্য সে কাফের হবে। ওয়া হাযা মিন আযামি আনওয়াই রিদ্দাতি আনিল ইসলাম, আর এটি হচ্ছে ইসলাম থেকে মুরতাদ হওয়ার যে বহু কারণ রয়েছে তার একটি মুখ্য কারণ, ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া, মুরতাদ হওয়ার।